Hello viewers, welcome to our YouTube channel Take Home. আজকে আমরা শিখব কিভাবে অন্যের অ্যাপে আমাদের অ্যাড মুভের অ্যাড লাগিয়ে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, অন্যের অ্যাপে আমরা নিজেদের অ্যাড মুভের অ্যাড লাগিয়ে টাকা ইনকাম করতে পারবো। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা এখন অন্যের অ্যাপে নিজের অ্যাড মুভের অ্যাড লাগাবো। এখন আপনারা বলবেন অ্যাড মুভ কী? এগুলো ক্রিয়েট অন্যের অ্যাপে অ্যাড লাগানোর জন্য আমাদের দুটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে, একটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর একটা হলো অ্যাড মুভ অ্যাকাউন্ট। এখন যদি আপনি জানেন না অ্যাড মুভ এবং অ্যাডসেন্স কী, তাহলে ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন অনেক ভিডিও আছে। সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট অ্যাড মুভ অ্যাকাউন্ট, এভাবে ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করার পর আপনার অ্যাড মুভের অ্যাকাউন্টে যে অ্যাড আছে সেগুলো আমরা আমাদের অ্যাপে লাগাব। আমরা এখন একটি অ্যাপের উপর টেস্ট করে দেখব অ্যাপে অ্যাড আছে কি না। আমরা এই অ্যাডের উপর টেস্ট করব অ্যাড আছে কি না। এটা হচ্ছে চরম হাসির জোকস, একটা বাংলাদেশি সফটওয়্যার। এটা আমরা টেস্ট করব, দেখব এটাতে কোনো অ্যাড আছে কি না। তাহলে ওপেন করলাম, এটা হলো ইন্টারফেস। দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসটা বারবার ক্লিক করি তাহলে একটা শো করবে, নেটটা স্লো সেজন্য অ্যাড শো করতে একটু সময় নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি ইন্টারশিয়াল অ্যাড এসেছে। এখন ইন্টারশিয়াল অ্যাডটি কী আপনারা বলবেন? ইন্টারশিয়াল অ্যাড হলো যেটা এভাবে ফুল স্ক্রিন ধরে অ্যাড আসে, সেটা হলো ইন্টারশিয়াল অ্যাড। আর একটা যে ব্যানার অ্যাড, ব্যানার অ্যাডটা কী আমরা দেখাবো। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট করে জায়গায় এসেছে নিচে, এই যে অপশনটা, এখানে একটি ব্যানার অ্যাড আসবে। আমরা আবার নতুন করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন একটি ইন্টারশিয়াল অ্যাড এখানে চলে এসেছে। এটা ক্রস করবো। যদি বন্ধুরা এই অ্যাডের উপরে একটা ক্লিক করে, তাহলে এই অ্যাডের টাকাটা আপনি পেয়ে যাবেন আপনার অ্যাডসেস অ্যাকাউন্টে। তাহলে এখানে আমরা এটাতে আপনার অ্যাড বসাবো। তাহলে চলুন, এই জন্য অ্যাড বসানোর জন্য প্রয়োজন আপনাকে একটি সফটওয়্যার, যা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সফটওয়্যারটার নাম হলো এপিকে এডিটর। এই যে সফটওয়্যারটা রয়েছে এখানে, এই যে সেটা হলো এপিকে এডিটর। আমরা এটা ওপেন করবো, এই লিঙ্কটা আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনি এটা প্লে স্টোরেই পেয়ে যাবেন। এটা ওপেন করবো, সাইন করতে একটু সময় নিচ্ছে, সেটা রেডি হবে। একটু ভিডিও পোস্ট করে দিই। এই যে বন্ধুরা, এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখানে যে আমরা আগে যে প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ইনস্টল করছি সেটাকে আনইনস্টল করবো। সেখান করার জন্য এখানে আমরা রিমুভে ক্লিক করবো, রিমুভ বাটনে, তারপর ওকেতে আনইনস্টল করে দেবো।
আনইনস্টল করা হচ্ছে। আনইনস্টল শেষ হওয়ার পর লোডিং, কোনো অসুবিধা নেই, এখানে একটু স্লো কাজ করছে, আমরা কি করব এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এপিকে এডিটর নামে একটি আছে, সেখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা আমরা যে সফটওয়্যারটা এডিট করছি সেটা পেয়ে যাব। আমরা এখান থেকে এটা ইনস্টল করে নেব। ইনস্টল হচ্ছে, ভিডিওটা একটু পোস্ট করি। এখানে আমরা অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ডানে ক্লিক করব এবং গিয়ে অ্যাপসটা ওপেন করব। এই যে আমাদের অ্যাপসটা চরম হাসির জোকস, সেটা ওপেন করব। ইন্টারফেস এটা হলো, আমরা অ্যাপসের ভিতরে ওপেন করে এসে বললাম আমরা ভেতরে যাব এবং একটু ওয়েট করব, কারণ একটু সময় লাগে এটা আসতে। তো আমরা বারবার একটু ট্রাই করব। ট্রাই করব আমরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারশিয়াল অ্যাড চলে এসেছে, এই ইন্টারশিয়াল অ্যাডটি হলো আপনার অ্যাডমুভ অ্যাকাউন্টের অ্যাড। এই অ্যাডে ক্লিক করলে আপনি আপনার পরিমাণ অনুযায়ী টাকা পেয়ে যাবেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন চলে এসেছে ব্যানার অ্যাড, এই ব্যানার অ্যাডটা হলো আপনার অ্যাডমুভ অ্যাকাউন্টের, এটাতে ক্লিক করলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে পুরাতন ভিডিও না দেখলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে বিশেষ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এই ট্রিকটি মোবাইলে কাজ করলো কি না। তাহলে চলাম বন্ধুরা, এনজয় দিস আউটড্রপ।